আমি এখন এখন থেকে শুরু করতেছি। হ্যাঁ, তো ভুল করছো তো, এখান দিয়ে না আসা উচিত ছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। এখন সন্ধ্যে 6টা, 6:30-র মতো বাজে, আমরা বের হয়েছি শপিংয়ে। এই যে সামনে আমার মেয়ে আর ওর ফ্রেন্ড, আর উদ্দেশ্য হচ্ছে ওদের শপিং করা, আর ওদের শপিংয়ের জন্য আমাকে সাথে নিয়ে এসেছে। আর এই শপিং সেন্টারটাতে এসে আমার ভীষণ ভালো লেগেছে, একদম নিউ মার্কেটে যেরকম সব কিছু পাওয়া যায় এই শপিং মলটাতে সব কিছু পাওয়া যায়। পার্থক্য হচ্ছে এখানে নিউ মার্কেটের মতো ওরকম গ্যাদারিং নেই। আর আমাদের শপিং করা শেষ, শপিং করতে এসে ফুচকা খাবো না, এটা কখনো হয়? তো যথারীতি ঢুকে গেছি একটা রেস্টুরেন্টে, আর এই রেস্টুরেন্টে ঢুকে দেখলাম অনেক অনেক বাংলা খাবার, যদিও বা এখন শেষের পথে। আর আমরা খেয়ে নিচ্ছি ফুচকা লাচ্ছি, খেয়ে এখন বাসায় চলে যাব, কারণ আমাদের কিছুটা তাড়া আছে, ব্যাগ গুছাতে হবে, এই আর কি। তো বাসায় গিয়ে দেখা হচ্ছে। দুইটা লাগেজ, তোরা মনে হচ্ছে যে কতদিনের জন্য দেশের বাইরে চলে যাচ্ছ। আল্লাহ, কি অবস্থা করে ফেলছে সেকেন্ডের ভিতরে পুরো ঘরে রে। ময়লা যতটুকু পারিস গুছাই ফেল, গুছাই ফেল। খুব বাজে অবস্থা করে ফেলছে দুজনে মিলে। বাজে রাত 10টা, আর এই 10টার সময় আমি এখন মাছ ফ্রাই করব, ইলিশ মাছ। আর হচ্ছে এখানে এগুলো সব ময়না রেডি করে রেখেছে। বেগুন ভাজি হবে, ইলিশ মাছের লেজের ভর্তা হবে, এগুলো সব ময়না রেডি করে ফেলছে। আমরা বাইরে ছিলাম। তো আমাদের রাত্রের ডিনার একদম রেডি, বেগুন ভাজি, শুটকি ভর্তা, লোটা শুটকির ভর্তা, ইলিশ মাছের লেজ ভর্তা, ইলিশ মাছ ভাজি, ডাল, একদম সাদা ভাত। আসো দিয়ে আসো, আমরা খেয়ে ফেলি। হ্যাঁ, এখন ভাজি সকাল 9:30, আমাদের নাস্তা চলে এসেছে। আমি ঘুম থেকে আরো অনেক আগে উঠেছি, উঠে ময়নাকে ডেকে দিয়েছি ফেজেলকে খাওয়ানোর জন্য। এখন আমাদের সকালের নাস্তা চলে আসছে। আমার তো একটা রুটি আর একটা ডিম পোচ, আমার মেয়ে খাবে কমপ্লেক্স দুধ, আর দিয়া খাবে, ওর ফ্রেন্ড খাবে ও ডিম আর রুটি। এই হচ্ছে সকালবেলা, ওরা এখন দুই ফ্রেন্ড মিলে অনেক মজা করতেছে। আসো তোমরা নাস্তা খেতে আসো। আরে দেখো, আমাদের হেজেলও যাবে নিচ্ছ তোমার সাথে, দেখো হেজেল কি করতেছে, তোমার সাথে যাবে মনে হয় হেজেল। তোমরা রেডি? বসে গেছে, নিয়ে যাও ওকে। আরে ও চেন খুলে দিছস কেন, আর একটু বন্ধ করে রাখ, দেখবি ও ইয়া করবে। হ্যাঁ, তুমি যাবে নান্না, তুমি যাবে নান্না মামামের সাথে? টলিতে ঢুকে সেই কখন থেকে, সকাল থেকে টলিতে আছে, ওর বোধ মন খারাপ হচ্ছে ওর মামামের জন্য। আল্লাহ, চেন খুলবে, উলি 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 দেখে দেখ। আল্লাহ আল্লাহ, নখ ভেঙে যাবে তোমার। উড়ি আল্লাহ, রেডি? কি জোস লাগতেছে তোদেরকে। রেডি? হাম লোক রেডি হে। মাক্স নিয়ে নাও, অবশ্যই মাক্স ছাড়া বেরোবো না, দরকার হলে দুইটা নিয়ে নাও। আমার কাছে আমার
দারুন। ময়নাকে অ্যাসিস্ট্যান্ট হিসাবে নিয়ে যা নির্ঝর, এই নির্ঝর ময়নাকে নিয়ে যা তোর সাথে অ্যাসিস্ট্যান্ট হিসাবে। তখন কে পড়াই দিবে? যাচ্ছে হা হা দিদিনের জন্য, আমার তো অনেক খারাপ লাগবে নিজের। আমার যে খারাপ লাগবে সেটা একবার চিন্তা করছ? ফাইনালি আমি রেডি। সেই সকাল থেকে ওয়েট করছিলাম কখন 11টা বাজবে, কখন আমি রেডি হব। অ্যাকচুয়ালি আমার আউটফিটটা এখানে আমি এয়ারপোর্টে গিয়ে দেখাবো। রিয়া তোমাকে দেখাও। হাই, সো দিস ইজ মাই, এটা হচ্ছে চায়না, ও সরি চায়না না, তো ভুলে চায়না বলে দিয়েছি, কখন মজার তুই। ভালো থাকিস, সাবধানে থাকিস, একদম খবরদার। আমি যা যা শর্ত দিছি সব শর্ত মেনে খুব সাবধানে, আল্লাহ হাফেজ। আবার ঠিকভাবে ফেরত আসো আমার বুকে। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহর কাছে শপথ দে। আল্লাহ মুন্না, আর ফোন ধরিও আমুর। হ্যাঁ আল্লাহ, সাবধানে থাকিও বেবি, সাবধান, একদম সাবধান। বারবার বলতেছি, আর আম্মুকে ফোন দিবা, ঠিক আছে? আম্মু ফোন দিলে ফোন ধরবা, ঠিক আছে বেবি, বাই। এই তো আমি দৌড়ে আবার ব্যালকনিতে চলে এসেছি ওদেরকে দেখার জন্য, ওদের গাড়িটা বের হবে এটা দেখার জন্য। আর এই প্রথম আমার মেয়ে আসলে আমাকে ছাড়া বাংলাদেশে, ও যদিও বা দেশের বাইরে গিয়েছে, আমাকে ছাড়া একা একা, ওর কিছুটা অভ্যাস আছে কিন্তু আমার অনেক বেশি খারাপ লাগে ওকে ছাড়া। আর ওকে কোথাও একা দেওয়ার এটা আমি মানে কল্পনাও করতে পারি না। যাই হোক, সবাই দোয়া করবেন ওরা যেন ভালো ভালোই পৌঁছাতে পারে, ভালো ভালো আবার ফেরত আসতে পারে। আর ওরা যাচ্ছে কক্সবাজার মাত্র 3 দিনের জন্য, আবার চলে আসবে 3 তারিখ ওদের ওখান থেকে 11টায় ফ্লাইট। আর এটা হচ্ছে আমার মেয়ে আর ওর ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন ঢাকা থেকে যাচ্ছে। আর এই ট্রিপটা দিচ্ছে ওর আরেকটা ফ্রেন্ড, ওর বিয়ে হয়ে গেছে ওর শ্বশুরবাড়ি চট্টগ্রামে, তো ওরা ওর বিয়েতে অ্যাটেন্ড করতে পারেনি বলে ওই এই ট্রিপটা দিচ্ছে। এখান থেকে একদম আসা যাওয়ার প্লেন ফেয়ার থাকা খাওয়া সব কিছুই মানে ওর ফ্রেন্ডই ট্রিট দিচ্ছে। যদিও বা প্রথম অবস্থায় আমি একদমই রাজি ছিলাম না, পরে ভাবলাম ওর ফ্রেন্ডরাও আমাকে রাজি করিয়েছে আর কি। আর আমিও ভাবলাম যে আসলে এই যে ফ্রেন্ডদের সাথে এনজয় করা, এই মুহূর্তগুলো হয়তো স্মৃতি হয়ে থাকবে, পরে চাইলেও একসাথে হতে পারবে না, কে কোথায় থাকবে। এই জন্য পরে ভাবলাম যে ঠিক আছে যাও এনজয় করো, বাকিটা আল্লাহ ভরসা। এই যে গাড়ি বের হয়ে গেছে, আল্লাহ ওদেরকে আল্লাহর কাছে শপথ করে দিলাম, গাড়ি বের হয়ে গেছে এয়ারপোর্টে পৌঁছাই দিয়ে চলে আসবে। আর এখন আমি গোসল করে, এখন 11:30 মতো বাজে, ওদের ফ্লাইট হচ্ছে 1:20, আমি গোসল করে একটু রেস্ট করব। কালকে ওদের সাথে শপিংয়ে যাওয়া, এসে রান্না করা, ওদের সাথে আড্ডা দেওয়া সব মিলে একটু অসুস্থতা ফিল করছি। তো যেহেতু রাতে রান্না করাতে সব কিছু থেকে গেছে, এখন আমরা মা ছেলে ময়না আমরা 3 জনে মিলে খাবো, রান্না করার প্যারা নেই, তাহলে গোসল করে এখন একটু রেস্ট করব। আসলে ভিডিও করি অনেক কষ্ট করি একটা ভিডিও করি, ময়না ঘর ঘুষে ফেল, আমি গোসল করে রেস্ট করব। তো যেটা বলছিলাম, ওরা পুরো ঘর এলোমেলো করে দিয়ে গেছে। যেটা বলছিলাম সেটা হচ্ছে আসলে অনেক কষ্ট করে ভিডিও করি, ভিডিও বানাই, অনেক সময় অনেক অসুস্থ থাকি, তারপরেও মনে হয় যেন আমি যদি একদিন ভিডিও না দিই আপনারা আমাকে ভুলে যাবেন, তো সেই জন্যই আসলে অনেক কষ্ট করে ভিডিও বানাই। তো যখন দেখি না ওই ভিডিওর কোনো রেসপন্স নাই, আপনারা দেখছেন না, লাইক দিচ্ছেন না, কমেন্ট করছেন না, তখন আসলে মনটা ভীষণ খারাপ হয়ে যায়। তো আশা করছি সবাই সাপোর্ট করবেন, ভালোবাসবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।